হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বলবো কী করে দুটি সহজ উপায়ে তোমরা তোমাদের চুলকে ট্রিমিং করতে পারো। তো এই ট্রিমিংয়ের দুটি ভালো দিক হচ্ছে, খুব তাড়াতাড়ি চুল লম্বা হয় এবং দুমুখো চুল, যেগুলো আমাদের কোনো কাজেই লাগে না বলতে পারো। ধরো আমরা তেল দিচ্ছি, শ্যাম্পু করছি, ধরো সেই চুলগুলো যদি পরিচর্যা করা হয় তাতে কিন্তু কোনোই লাভ হয় না। তো তার জন্য সেই চুলগুলোকে যেমন আগাছা না রাখা ভালো, ঠিক সেভাবেই সেই চুলগুলোকে ট্রিমিং করা বা কেটে ফেলা কিন্তু চুলের জন্য খুব ভালো হয়। তো এখন আমি চুল দুটোকে দুভাগে ভাগ করে নিয়েছি, আর এই যে এই পোর্শনটা যেটুকু বাড়তি রয়েছে বা উঠে আছে আমি কিন্তু এবার ওগুলোকে কেটে দেবো। ঠিক সেমভাবে তোমরা ওপাশের চুলটাকেও একইভাবে ইয়ে করবে, একইভাবেই ট্রিমিং করবে। তো তোমরা সবাই জানো যে মেয়েদের, মানে ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু দুমুখো চুল বেশি দেখা যায়। তো এটার কারণ হচ্ছে ছেলেরা কিন্তু প্রত্যেক মাসে নিজেদের চুলকে ট্রিমিং করায়, যেটা আমরা করতে পারি না। তো সবথেকে ভালো হলো যে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে একবার করে যদি তোমরা ট্রিমিং করো তো তাতেও কিন্তু চুলের বৃদ্ধি এবং চুল বাড়ার গ্রোথই অনেক বেড়ে যায়। তো এবার চুলটাকে আমি এভাবে রোল করে নিচ্ছি, তো তখন তোমরা দেখতে পাবে যে সমস্ত দুমুখো চুল আছে তো সেগুলো কিন্তু আপনি আপনি উপরে উঠে আসবে, তো তখন তোমরা সেগুলোকে একদম ছাঁটাই করে ফেলো। তো তোমরা দেখেছো যে ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু দুমুখো চুল বেশি দেখা যায়। তার একটা রিজন হলো ছেলেরা কিন্তু প্রত্যেক মাসে নিজেদের চুল কাটায় বা ট্রিমিং করে, তো তার জন্য তাদের চুল কিন্তু প্রত্যেক মাসে মাসে ট্রিমিং হচ্ছে, তো দুমুখো চুল কিন্তু ছাঁটাই হয়ে যাচ্ছে। ঠিক সেভাবে একটা মেয়েদেরকে যদি বলা হয় যে প্রত্যেক মাসে চুল কাটার কথা, সে তো বলবে না না আমি তো চুল লম্বা করছি, আমি তো করতে পারবো না। বাট আমি বলবো, পার্সোনালি বলবো যে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে একবার, প্রত্যেক মাসে করলেও কোনো অসুবিধা নেই, বা তিন মাস অন্তর যদি একবার করে ট্রিমিং করা যায় তাহলে কিন্তু চুলের মানে যে গ্রোথ সেটা ভালো হয় আর চুল ভালো থাকে। তো এভাবে তোমরা করতে পারো। তো এই দুটো পদ্ধতিতে আমি দেখালাম, সেই দুটি ভীষণ ইজি, তো তোমরা এটা বাড়িতে খুব ইজিলি করতে পারবে। তো এটুকুই ছিল আজকের ভিডিও। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য টাটা।